হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। চলে আসছি আজলান মার্টে, আর এখানে আসলে আপনারা সকল ধরনের প্রিমিয়াম বাইক পেয়ে যাবেন। সো আজকে আমার এই ভিডিওতে সহযোগিতা করবেন শুভ ভাই। শুভ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ সালমান শুভ চৌধুরী, ওয়েলকাম টু আজলান মার্ট। ভাইয়ার সাথে আমাদের প্রথম ব্লগ, উনি আসছেন আমাদের এখানে। ভীষণ ভালো লাগার ব্যাপার হচ্ছে যে নতুন যখন কারোর সাথে আসলে ইন্ট্রোডিউসিং হয় এবং নতুন কেউ যখন আজলান মার্টে আসে, এটা আমাদের কাছে বিশাল পাওনা মনে হয় যে উনি আসলে আমাদের এখানে এসেছেন। সো এটা অনেক ভালো লাগার ব্যাপার। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, সবার প্রতি কৃতজ্ঞতা, সালাম, শ্রদ্ধা। নিশ্চয়ই আপনারা এই ব্লগটি দেখছেন এবং এই ব্লগটি ছড়িয়ে দিবেন। ভাইয়ার যেই চ্যানেলটি আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমাদের সকল আপডেট, ভাইয়া যেই সকল ব্লগ করে সেই সমস্ত জিনিস সবার আগে দেখার জন্য। সো রয়েছে আজলান মাঠে। আজলান মাঠের লোকেশন মিরপুর ষাট ফিট রোড, হাসান আলী মোড়ের ঠিক অপোজিট, অথবা হোন্ডার যে অফিসিয়াল আউটলেটটি রয়েছে বাইক ভ্যালি, বাইক ভ্যালির অপোজিটে। সো কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটি শুরু করব। শুরু করার আগে আপনাদেরকে আমাদের এখানে এই মুহূর্তে একটি চমৎকার অফার রয়েছে, সেই অফারটি জানিয়ে দিতে চাই। আগামী বৃহস্পতিবার মানে 31 নভেম্বর 2022 পর্যন্ত আমাদের স্পেসিফিকলি 4টি বাইকের উপরে বিশাল ডিসকাউন্ট অফার রয়েছে। কোন কোন বাইকে কী কী ডিসকাউন্ট অফার রয়েছে সেগুলো জানার জন্য কিন্তু ভিডিওটি না টেনে দেখতে হবে। সো ভাইয়া, যেই বাইকের অফারের কথা বলছি যদি সেটা থেকে শুরু করি, তাহলে সেটা হচ্ছে R15M। R15M হচ্ছে ইন্ডিয়ান একটি বাইক। এই বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS পাচ্ছেন, পাচ্ছেন ট্রাকশন কন্ট্রোল, কুইক শিফটার, অত্যাধুনিক যত বাইকের ফেসিলিটি রয়েছে সমস্ত ফেসিলিটি পেয়ে যাচ্ছেন R15M এ। এবং এই অফারটি থাকবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। R15M পাচ্ছেন মাত্র 5,70,000 টাকা, যেখানে এই বাইকগুলো এখন অফার করছে 5,90,000, 5,95,000 এরকম বিভিন্ন দামে। আপনারা সবাই জানেন যে অলরেডি LC বন্ধ রয়েছে, বাংলাদেশে বাইক কিন্তু আমদানি করা যাচ্ছে না। সো সেরকম একটি পরিস্থিতিতে কিন্তু আমরা আপনাদেরকে অফার করছি মাত্র 5,70,000 টাকায় R15M। পরবর্তীতে যে বাইকটি রয়েছে সেটা হচ্ছে R15 ভার্সন 4। ভার্সন 4-এর আমার বাম দিকে রয়েছে রেড কালারের একটি বাইক এবং আমার রাইট সাইডে রয়েছে ব্লু কালারের বাইক। এবং এছাড়াও কিন্তু আপনারা পাচ্ছেন আরও একটি কালার, সেটা হচ্ছে ব্ল্যাক। সো R15 ভার্সন 4 ইন্ডিয়ান ভার্সনে আপনারা ব্ল্যাক, রেড এবং ব্লু তিনটি কালার ভেরিয়েন্ট পাচ্ছেন এবং পর্যাপ্ত ইউনিট বাইক আমাদের কাছে রয়েছে। R15 ভার্সন 4 আগামী বৃহস্পতিবার পর্যন্ত নিতে পারছেন মাত্র 5,45,000 টাকায়। অফারটি থাকবে আগামী 7 দিন পর্যন্ত। এরপরে আমরা যে বাইকটি দেখাবো সেই বাইকটি হচ্ছে R15 ভার্সন 3 ইন্দো সিলভার কালার। আপনারা সবাই জানেন যে সিলভার কালারটা একটা স্পেশাল এডিশন। এই সিলভার কালারটা কিন্তু সকল শোরুমে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, এবং যেহেতু LC জনিত একটি প্রবলেম এই মুহূর্তে রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই কালারগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন না। তারপরও R15 ভার্সন 3 সিলভার কালারের ইন্দো বাইকটা নিতে পারছেন বরাবর 5,00,000 টাকায়। যেহেতু আমি ইন্দোনেশিয়াতে রয়েছি, সো ইন্দো ভেরিয়েন্টের আরও একটি বাইক আপনাদেরকে দেখাতে চাই। সেটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে হাই স্পিডের বাইক সুজুকি GS-XR-টা কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের এই আউটলেটে। যেই বাইকটি এই মুহূর্তে দেখছেন সেটা সুজুকির সবচেয়ে হাই স্পিডের বাইক GS-XR। এটা রেটেনা ইউলো কালার এবং এটা মনোস্টার এডিশনে রয়েছে। মনোস্টার এডিশনের রেটেনা ইউলো কালারের বাইকটা পাচ্ছেন মাত্র 4,45,000 টাকায়। ক্যান ইউ ইমাজিন দ্যাট, যে এই সমস্ত স্পেশাল অফার থাকছে এই মুহূর্তে যখন বাংলাদেশে LC সংকট রয়েছে, যখন বাইক আমদানি করা যাচ্ছে না, সবার কাছে যে স্টকটা রয়েছে সেই স্টক নিয়ে সবাই যখন চিন্তিত, তখন আজলান মার্ট আপনাকে দিচ্ছে দুর্দান্ত অফার। সো অফার তো এতক্ষণ দেখালাম, এখন দেখাবো আমাদের বিরাট যে স্টকটি রয়েছে সেই স্টক। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন MT-15 ভার্সন 2 তিনটি কালার ভেরিয়েন্ট এই মুহূর্তে আমার শোরুমে রয়েছে, সবগুলো কালার পেয়ে যাচ্ছেন আজলান মাঠে। প্রথমে যে বাইকটা দেখছেন সেটা হচ্ছে MT-15 ভার্সন 2 গ্রে কালার। এরপরে রয়েছে মনোস্টার। মনোস্টার আমি যদি ভুল না করি একটি আছে আমাদের কাছে, যেটা আর ঢাকা শহরে আর কোনো নাই, মানে একটি মনোস্টারই আপনি পাচ্ছেন যেটা আজলান মাঠে রয়েছে। এছাড়া রয়েছে হোয়াইট কালারের। মোট 5টি কালার হয় MT-15 ভার্সন 2, এখানে 3টা দেখতে পাচ্ছেন। এছাড়া রয়েছে ব্ল্যাক এবং ব্লু, যা আমাদের স্টকে রয়েছে, শোরুমে রাখা সম্ভব হয়নি। সো MT-15 ভার্সন 2 যতগুলো কালার রয়েছে সবগুলো কালার পেয়ে যাচ্ছেন আজলান মাঠে। এবং এই জিনিসগুলো নেওয়ার জন্য আপনাদেরকে চলে আসতে হবে আমাদের লোকেশনে। আমাদের লোকেশন মিরপুর ষাট ফিট রোড, হাসান আলী রোডের ঠিক অপোজিট, অথবা হোন্ডার যে অফিসিয়াল আউটলেটটি রয়েছে বাইক ভ্যালি,
বাইক ভ্যালির অপোজিটে। এবার চলে যাচ্ছি FZH ভার্সন 3 ডিলাক্স এডিশনে। ডিলাক্সের মোট তিনটি কালার রয়েছে, পাশাপাশি দেখতে পাচ্ছেন একটি ম্যাটালিক গ্রে, আরও একটি হয়েছে রেড, এছাড়া ব্ল্যাক কালারটি রয়েছে যেটা এই মুহূর্তে শোরুমে নেই, আমরা গোডাউনে রেখেছি। সো FZH ভার্সন 3 ডিলাক্সের যতগুলো কালার রয়েছে সবগুলো কালার পেয়ে যাচ্ছেন আপনারা আজলান মার্ট থেকে। আপনি আজলান মার্ট থেকে কেন বাইক পারচেস করবেন সেই বিষয়টা নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে আপনি আজলান মার্ট থেকে বাইক কিনবেন এই কারণে, কারণ আমরা আপনাকে দিচ্ছি সর্বোচ্চ 36 মাসের ইএমআই ফেসিলিটি। আপনার যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি কিন্তু ইএমআইতে বাইক পারচেস করতে পারছেন। রয়েছে রেজিস্ট্রেশন ফেসিলিটি সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে, মানে 64 জেলা থেকে আপনি বাইক কিনে রেজিস্ট্রেশন করার সুবিধা পাচ্ছেন আজলান মার্ট থেকে। রয়েছে এক্সচেঞ্জ অফার, আপনার কাছে যদি পুরনো কোনো বাইক থাকে সেই পুরনো বাইকটি চেঞ্জ করে আপনি একটি নতুন বাইক নিতে পারেন, সেই বাইকের নিশ্চয়তা দিচ্ছি আমরা। এই সমস্ত ফেসিলিটি রয়েছে, রয়েছে প্রত্যেকটি বাইকের সাথে 4টি ফ্রি সার্ভিস। সো এই সমস্ত জিনিস আপনি পাচ্ছেন আজলান মার্টে, এবং এছাড়াও প্রত্যেকটি বাইকের সাথে পাচ্ছেন আকর্ষণীয় গিফট। সেই গিফটটি কি সেটা হচ্ছে হিডেন থাকলো। এছাড়া আর সমস্ত কিছুই রয়েছে আজলান মার্টে। চলে আসুন আমাদের লোকেশন, আমাদের লোকেশন মিরপুর সাইড ফিট রোড হাসান আলী রোডের ঠিক অপোজিট, অথবা হোন্ডার যে অফিসিয়াল আউটলেটটি রয়েছে বাইক ভ্যালির অপোজিটে। আজকের মতো আমি সালমান শুভ চৌধুরী এই ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, যারা যেহেতু আমি বাইকের শোরুমে রয়েছে, যেহেতু আপনারা বাইক রাইড করেন, আপনাদের কাছে বিনতি থাকবে আপনারা অবশ্যই সেফটি মেনটেন করে বাইক রাইড করবেন, ভালো মানের একটি হেলমেট ব্যবহার করবেন। হেলমেটটি কিন্তু আপনার নিরাপত্তার জনিত, কোনো ট্রাফিক পুলিশের জন্য নয়। সো আপনি নিরাপদ থাকলে নিরাপদ থাকবে আপনার পরিবার, নিরাপদ থাকবো আমরা সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, থাকুন সুস্থ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।